আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আপনারা সকলেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন যে আল্লাহ তাআলার কুদরতে বাতাসে উঠছে, যা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। আপনিও অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, ভিডিওগুলো বানাতে আমাদের অনেক কষ্ট হয়, এই জন্য ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং মহান আল্লাহ তাআলার কাছে আমি প্রার্থনা করি, বর্তমানে যারা এই ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা যেন তাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার তৌফিক দান করুন, আমিন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, সত্যি অবাক লাগে, মহান আল্লাহ তাআলা তার কুদরত দ্বারা না জানি কত সুন্দর সুন্দর প্রাণী সৃষ্টি করে রেখেছেন। এইবার আপনারা আল্লাহ তাআলার কুদরতে যে ভিডিওটি দেখবেন, এই ভিডিওটি দেখে আপনি সুবহানাল্লাহ বলতে বাধ্য হবেন। এই ভিডিওতে আপনি যে গাছটিকে দেখতে পাচ্ছেন, এই গাছের ডালে এমন একটি পাখি বসে রয়েছে যা দেখা মাত্রই আপনার মনে হবে এটা কোনো পাখি নয়, এটা একটা গাছের ডাল। কিন্তু যখনই পাখিটি নড়াচড়া করে এবং নিজের চোখ খোলে, তখন সবাই দেখে সুবহানাল্লাহ বলতে বাধ্য হয়। দেখুন বন্ধুরা, এটা আল্লাহ তাআলার সৃষ্টি একটি পাখি, সুবহানাল্লাহ। সবাই কমেন্ট বক্সে লিখুন সুবহানাল্লাহ। এখানে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটা দেখার পর আপনি আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবেন। আমরা সকলেই জানি পাক পবিত্র মানুষকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন, সবসময় পবিত্র থাকাটা অত্যন্ত জরুরি। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দুটি পাখিকে, এই পাখিগুলো নদীর কিনারে কি করতে পারে আপনারা জানেন কি? হ্যাঁ বন্ধুরা, এই পাখিগুলো নদীর কিনারে এসে হয়তো খাবার খুঁজছিল, কিন্তু না, ভিডিওতে দেখুন পাখিগুলো সেখানে গোসল করতে এসেছিল। সুবহানাল্লাহ, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কুদরতে এই পাখিগুলোর মাঝেও পাক পবিত্র থাকার জ্ঞান দান করেছেন মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন। সুবহানাল্লাহ, চলুন পরের ভিডিওতে যাই। বন্ধুরা, এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন। ভিডিওতে আপনারা কি দেখতে পাচ্ছেন? আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি গাছে একটি সাপ বসে রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই সাপটি নিচের দিকে ঝাঁপ দিল। কিন্তু দেখুন, এই সাপটি এমন একটি সাপ যা উড়ে উড়ে শিকার করে। মহান আল্লাহ তাআলা তাকে এরকমই শক্তি দিয়ে পৃথিবীতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, দেখুন ভিডিওতে সাপটি পাখির মতো বাতাসে উঠছে। এই সাপটি যদি আমাদের শহর বা গ্রামে আসতো, তাহলে এই উড়ান্ত সাপটি উড়ে উড়ে আমাদের শিকার করত এবং তার ছোবলে আমাদের মৃত্যু হতে পারত। কিন্তু মহান আল্লাহ তাআলা তার আশরাফুল মাখলুকাতকে অনেক বেশি ভালোবাসেন বলেই এই সাপকে বন জঙ্গলে রেখেছেন। সুবহানাল্লাহ, মহান আল্লাহ তাআলা মহান। সবাই কমেন্ট বক্সে লিখুন সুবহানাল্লাহ।